আমি ফটোগ্রাফার জিএমপি আকাশ, আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ রবি ফটো স্কুলে। আজকে আমরা আরও কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যা আপনাদের সুন্দর পোর্ট্রেট তুলতে খুব কাজে লাগবে। হাসির ছবি তোলা কিন্তু খুব সহজ একটা ব্যাপার নয়, কারণ হচ্ছে একটা বিশেষ একটা মুহূর্তের ছবি আমাদের তুলতে হবে এবং সেটার জন্য আমাদের ওই মানুষটাকে খুঁজে বের করা, তাকে সময় দেওয়া এবং সেই মুহূর্তের জন্য ওয়েট করা। কিন্তু ধৈর্য হারা চলবে না, ওয়েট করতে হবে এবং সেই বিশেষ মুহূর্তটা নিশ্চয়ই আপনার সামনে আসবে এবং সেই সময় চট করে সেই ছবিটা তুলে নিতে হবে। ছবিতে ব্যক্তির সাথে বস্তুর ব্যবহার ব্যক্তিকে সহজ হতে সাহায্য করে। ধরুন একটি বাচ্চা বেলুন নিয়ে খেলছে বা মা রান্না করছে বা দাদা পত্রিকা পড়ছে, এবং ওই মুহূর্তগুলির ছবি যদি আমরা তুলতে পারি ছবিতে অন্যরকম একটা অনুভূতি আসবে। অনেকের অনেক সুন্দর ছবি নষ্ট হয়ে যায় ওভারল্যাপিংয়ের কারণে। ধরা যাক যা ছবি তুলছি তার মাথা বরাবর একটা লম্বা লাঠি, ল্যাম্পপোস্ট অথবা চোখের সামনে দেখে তা চলে গেল, ওভারল্যাপিংয়ের কারণে কিন্তু ছবি নষ্ট হয়ে গেল। ছবি তুলতে গেলে খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই যেন ওভারল্যাপিং না হয়। একটি চমৎকার হাস্যোজ্জ্বল ছবির জন্য কিন্তু অনেক ঘুরতে হবে। ঘোরা মানে হচ্ছে কক্সবাজার বা সিঙ্গাপুর যাওয়া না, আপনার শহরের অজানা অচেনা এলাকাগুলোতে ঘুরে আসুন আপনার ক্যামেরা নিয়ে। দেখবেন কত হাসি মুখের চেহারা ওয়েট করছে আপনার জন্য। রবি ফটো স্কুলে পোর্ট্রেট তোলা নিয়ে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা করি সেই বিষয়গুলিকে আপনারা মনে রাখবেন এবং নিজেদের ছবিতে কাজে লাগাবেন। অনেক ভালো থাকবেন এবং অনেক ছবি তুলবেন।